এই বাড়িতে এই বুইরা শাশুড়ি এই শ্বশুর সবাই বাগ দেওয়ার লাগে। আমার বাপের বাড়িতে কিছু আনলে আগে হেরা নিয়ে ঘরের ভিতরে রাখে। আজকে আমার বান্ধবী দুটা আপেল দিছে, কইছে আজকে একলা একলা এনে পেটটা ভরে খাইয়া যামু। তো হ্যালো গাইস, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা অনেক ভালো আছেন, আমি অনেক ভালো আছি। তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম, মানে আজকে ভিডিও মধ্যে ওগো খালি খাওয়া খাবি না, মানে আপেল বুদির আপেল দাদাই খাবো। আপনারা সাথে থাকেন, দেখতে থাকেন। তো চলেন ভিডিওটা স্টার্ট করা যায়। মানুষ বুইরা হয়ে গেছে, তারপরে জিভলাই কোনো হাড্ডি নাই, বুঝছো? খালি চাইয়ে বইবো যে বৌমা কি খাইতেছো আমার একটু দেও। আমার শ্বশুরে ও মা তুমি কি খাও আমার একটু দেও। বুদ্ধি ঘরে যাই খাওয়া দাও, বুদ্ধি আইসা পড়ছে জঙ্গলে, তার মানে বাড়িতে গেলে লোকজনে দেয়া লাগবো, ভাগে কম পড়বো, সেই জন্য বুদ্ধি বুদ্ধি আড়াই বছর খাইতেছে। লোপাই নেই আজকে আমার বান্ধবী আমার দুইটা আপেল দিছে, কইছে যে আজকে মজা করে খামু। দুইটা আপেল দিছে বুদ্ধির বান্ধবী, তা খাওয়ার জন্য বুদ্ধি ঘরে যাই খাওয়া দাও, বুদ্ধি আইসা পড়ছে জঙ্গলে, তার মানে বাড়িতে গেলে লোকজনে দেয়া লাগবো, ভাগে কম পড়বো, সেই জন্য বুদ্ধি বুদ্ধি আড়াই বছর খাইতেছে। বলেন কি, আমি বিশ্বাস করি না যে আমার খাইবার মন চাইতেছে। তুইও কি এখন ভাগ্যসা বেড়াইলি নাকি? তো বুদ্ধির পিছনে লাগছে ভাই, বুদ্ধির আপেল নাকি খাবো? চলেন দেখি আসে আমার বুদ্ধির কোন আপেল খাবো। বলেন কি, বাজারে পাওয়া যাবো না, ওই আপেল যদি বাজারে পাওয়া গেতো তাহলে বুদি এখানে কিসের লেগেছে? তো বুদি এই আপেল তো আসলে বাজারে পাওয়া যাবে না, এটা তো শুধু বুদির কাছে আছে, একমাত্র বুদির কাছে পাওয়া যাবে এই আপেল। আপেল দিয়ে আমি কি করবো? আমি কি তোমার এই হাতের আপেল চাইছি? আমি তো বুদি আপনাকে আমি আগে বললাম যে দাদা কোন আপেল খাওয়ার কথা কইছে, এখন আপনি কি বুঝতে পারছেন? আপনি বললেন যে এই আপেল তো তোর দাদারাই খাওয়াই না, তোর কোনোভাবে খাওয়াবো। তো বুদি আপনার ওই আপেলই খাবো, নজর আপনার ওই দিকে, আপনি বুঝতে পারছেন? আমি তো কইছি আমি তোমার আপেল খাবো। আমার আপেল শয়তানের হ, আসলে তোমার এই টাটকা আপেল দিকে উঠছে, আমার মাথা না একদম ঘুরে গেছে। ওরে ওরে শালা আমার, তুমি এতক্ষণ ভুইরা দিলে আমার এই আপেল খাইবার চাও নাই, তুমি আমার ওই আপেল খাইবার চাইছো। বলেন কি, শয়তানের হাপ্পাড়া নাচিয়া।